এই দেশে সুষ্ঠু গণতান্ত্রিক কাঠামোগুলোকে আমরা সুন্দরভাবে সংস্কার করে একটি প্রকৃত গণতান্ত্রিক রাষ্ট্র হিসাবে এই দেশের জনগণকে উপহার দিতে হবে আমরা রক্ত দিতে জানি এই পৃথিবীর মানুষের সামনে প্রমাণ করতে হবে এই জাতিকে কেউ দমিয়ে রাখতে পারবে না আমরা বহিঃশত্রুর আক্রমণ থেকে এই দেশকে রক্ষা করব ইনশাল্লাহ আভ্যন্তরীণ ষড়যন্ত্রকারীদের কাছ থেকে যাতে এই রাষ্ট্র হেফাজত থাকে সেই জন্য আমাদের সতর্ক থাকতে হবে এই মুহূর্ত আমাদের সবচেয়ে বড় দরকার আমরা সবাই ধৈর্য ধারণ করি শৃঙ্খলা ফিরিয়ে আনি সমস্ত জায়গায় আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করি এবং আমরা যেন সকল গোষ্ঠীর সমস্ত ধর্ম বর্ণ দল মত নির্বিশেষে সকলকে সমভাবে যেন আমরা সমদৃষ্টিতে দেখি এবং এই দেশের সকলকে আমরা বাংলাদেশি হিসাবে যেন আমরা তাদেরকে মূল্যায়ন করি এবং দেখি এখানে আমরা সবাই যেই যে ধর্মেরই হোক যেই যে গোত্রেরই হোক যেই যে বর্ণেরই হোক আমরা সবাই স্বাধীন সার্বভৌম বাংলাদেশের সমান